হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে একটা ডিমের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। তো আজকে সেরকম কোনো ভিডিও করিনি, আজকে জাস্ট শুধু একটা পাতলা ডিমের ঝোল করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তারপরে আর সারাদিন আমি ভিডিও করতে পারিনি ফ্রেন্ড, তো নানা প্রবলেমে চটেই পারিনি। তো একটা এই যেহেতু আজকে শ্বশুরবাড়িতে করেছি এই ডিমের ঝোলটা, আর তোমাদের আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে শ্বশুরবাড়িতে সত্যি তেমন কিছু এখনও বাজারঘাট ঠিকঠাক আমার করানি, কারণ যেহেতু এবারই ওবারই করি, তো তার জন্যই তো ছিল যা হাতের কাছে সেটা দিয়ে চট জলদি একটা পাতলা ডিমের ঝোল তৈরি করে ফেললাম। আর ডিমটা দেখলে না ভেঙে গেছিলো, ডিমটা মানে ছুলতে গিয়ে ভেঙে গেছে, তো অর্ধেক করে ওটিকে ভেজে তুলে নিয়েছি ফ্রেন্ড। তো এটা একটা ছোট ভিডিও। আর সবথেকে বড় কথা কি বলো তো, যে মানে যাই করি যাই রান্না সবসময় তো অতিরিক্ত রিচ খাবার সেগুলো ভিডিও তো করি। রিচ খাবারটা বলতে গেলে এখন অনেকটাই আমাদের বাড়িতে কমে গেছে, তো এখন সব লাইট খাবারই বেশি হয়। তো তার মধ্যেও সেই খাবারগুলো যেরকমভাবে রান্না করি যাই করি সেরকম শেয়ার করি। তো বাপের বাড়িতে মাছের ঝোল একটুখানি বেশি তেল ঠেল হয়, মশলা হয়, কারণ ওখানে অনেক লোক থাকে। আর এখানে যেহেতু আমি আর আমার বর, আমার বর তো সারাদিন বাড়িতেই নেই ও ঠিকঠাক, তো যেহেতু আমার একার জন্য বলে আর একটুখানি করে নিলাম চট জলদি করে, তো সেটা তোমাদের শেয়ারও করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আলু পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে দিয়েছিলাম, ভালো করে এটাকে ফ্রাই করে নিয়েছি। তো এই পাতলা ডিমের ঝোলটা না ছোটোবেলা আগে খেতাম, মা করতো গরম ভাতের সাথে রাতবেলায়, বেসিক্যালি যখন মানে কেমন ডিমটা এমন একটা অপশন মানে চট জলদি হট করে তুমি রান্নাটা তাড়াতাড়ি করে ফেলতে পারবা, মানে এদিকে হয়েও গেলো এদিকে তাড়াতাড়ি করে ফেলতে পারবে। হালকা একটু জিরার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু শাহী গরম মশলা দিয়ে দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে না জলটা গাইজ আমি বেশি দিয়ে ফেলেছিলাম, মানে বুঝতে পারিনি পাতলা করতে গিয়ে, তারপরে অনেকটা টাইম ধরে একটু শুকিয়েছি, মানে একটু একদম টাল টালে তো মানে বিচ্ছিরি লাগবে, স্বাদই লাগবে না কোনো। তো ফাইনালি দেখো আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কেন ভালো করে একটু কষিয়ে না নিলে মানে পাতলা হোক ঝোলটা কিন্তু খেতে যেন মুখে স্বাদ লাগে, এমন কন্ডিশনে করতে হবে রান্নাটা। তো সত্যি বলছি রান্নাটা একটা মানে অন্তরের থেকে মনের ভালোবাসা, রান্নার জায়গাটা আমার রান্না করতে ভালো লাগে, কিন্তু এখন এই ডিপ্রেসের জন্য রান্নাটাকে আমি সেভাবে মনোযোগ দিই না, কিন্তু রান্না জিনিসটা আমার ছোটোর থেকে আমার খুব ফেভারেট আর প্রিয় জিনিস। মানে রান্না নতুনত্ব করবো সবাইকে খাওয়াবো এই জিনিসগুলো খুব উৎফুল্ল ছিল, আজ আর সেটা অতটা নেই ফ্রেন্ড। কিন্তু মানে এখন বেঁচে থাকার জন্য খাওয়া যে পেটে দিতে হবে তার জন্য খাই, কিন্তু ফাইনালি রান্নাটা কিন্তু আমার জীবনে একটা পার্ট ছিল। যত পড়াশোনা করেছি, এইচএস দিয়েছি, মাধ্যমিক দিয়েছি, কিন্তু রান্না আমি করেছি একদিনে দুদিনের হলো। তো তারপরে ফাইনালি এখন জলটা দিয়ে দিয়েছি, বেশি দেওয়া হয়ে গেছে, তো ডিমগুলো দিয়ে দিলাম, জলটা ফুটে গেছে। এবার ঝোলটাকে একটু শুকিয়ে নিয়েছিলাম, কেন পাতলা ঝোল বলে একটু বেশি জল দিয়ে ফেলেছিলাম, এই জন্য একটু অনেকটা টাইম ধরে ফুটিয়েছি, কেন অনেকটা টাইম ধরে। তারপরে দেখো শুকিয়ে একদম জলটাকে অনেকটা কমিয়ে দিয়েছি, এ দেখো পাতলা ডিমের ঝোল কমপ্লিট আমার। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তো তারপরে আস্তে আস্তে ভিডিওতে আবার ঠিক মতো ফিরবো ফ্রেন্ড। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই স্বাগতা লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর স্বাগতা চক্রবর্তী মেন অ্যাকাউন্টটাকে ফলো করো। তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরছি, ততক্ষণ যেন টাটা, চলো টাটা।